হ্যালো বন্ধুরা, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো মানে দলের দুর্বল দিকগুলি মেরামত করা, অন্য দল থেকে প্লেয়ার ছিনিয়ে নিয়ে এসে নিজের দল গুছিয়ে নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে থাকতে চায় সকল দলগুলি। তো সেই মতনই এটিকে মোহনবাগান দলের দুটি পজিশনে বিদেশি প্লেয়ার খুব দরকার ছিল, এক ডিফেন্সে এবং দুই স্ট্রাইকার পজিশনে। তো সেই অনুযায়ী ডিফেন্সের জন্য স্লাভকোকে দলে নিয়ে এসেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং দ্বিতীয় পজিশন মানে স্ট্রাইকার পজিশনের প্লেয়ারও কিন্তু নিয়ে আসতে চলেছে। তো এবার কথা হলো, শুধুমাত্র কি বিদেশি প্লেয়ার আসবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে? তাহলে কি কোনো ভারতীয় প্লেয়ার নিয়ে এসে চমক দেবে না সবুজ মেরুন ম্যানেজমেন্ট? তো এইরকম একটা প্রশ্নই কিন্তু করা হয়েছিল জুয়ান ফেরান্ডোকে। তো সেই প্রশ্নের উত্তরে কোচ জুয়ান ফেরান্ডো বলেন, অবশ্যই ভারতীয় প্লেয়ার আসবে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে দুজন ভালো মানের ভারতীয় প্লেয়ার আসতে চলেছে এবং সেই দুই প্লেয়ার দলে আসার জন্যও রাজি হয়ে গেছে। কিন্তু কোনো দলই চায় না নিজের দলের প্লেয়ারদের ছেড়ে দিয়ে অন্য দলকে শক্তিশালী করতে। তো ঠিক এইরকমই ঘটনাটা ঘটেছে সেই দুই প্লেয়ার আনার জন্য। কিন্তু আমাদের কর্মকর্তারা তাদের দুজনকে আনার জন্য কিন্তু খুবই চেষ্টা চালাচ্ছে, এবং তোমাদের জানিয়ে দিই এটিকে মোহনবাগান দল মুম্বাই সিটি এফসি দল থেকে প্লেয়ার আনার জন্য কথাবার্তা চালাচ্ছে। এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি ইস্ট বেঙ্গল দল থেকেও এক প্লেয়ারকে নিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দুই ভারতীয় প্লেয়ারকে দলে নিয়ে এসে চমক দেয় এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমরা কোন দুই ভারতীয় প্লেয়ারকে দেখতে চাচ্ছ এটিকে মোহনবাগান দলের জার্সিতে, তা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।